বেনাপোল স্থলবন্দর এলাকায় যানজটে নাকাল সাধারণ মানুষ, এতে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। ট্রাফিক ব্যবস্থাও অনেকটা ভেঙে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, পৌরসভায় বাস টার্মিনাল চালু না হওয়ায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে যানজট। বেনাপোল প্রতিনিধি মহসিন মিলনের পাঠানো রিপোর্ট। দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের চিত্র এমন, যানজটে যেন স্থবির হয়ে পড়েছে স্থলবন্দর এলাকা। একে তো ভয়াবহ যানজট, সে সাথে রাস্তার দুই পাশে যত্রতত্র পণ্যবাহী ট্রাক পার্কিং করে রাখায় তা আরও ভয়াবহ আকার নিচ্ছে। এতে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম, স্থানীয়রা পড়েছেন বিড়ম্বনায়। বেনাপোল পৌরসভার যানজট নিরসনে 16 কোটি টাকা ব্যয় বাস ও 8 কোটি টাকা ব্যয় ট্রাক টার্মিনাল নির্মাণ করা হয়েছে, কিন্তু আদৌ সেটি চালু করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এই রোডের যে জাম, একটা রোগী নিয়ে যাইতে হলে সে রোগী এই রাস্তায় মারা যাবে। ইদানিং অনেক এরকম ঘটনা চেকপোস্ট থেকে বেনাপোল অবধি এগুলো ঘটেছে। তো ঘন্টা ঘন্টা 2-4-5 ঘন্টা ধরে সে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে, ভারতে বাংলাদেশ চেকপোস্ট বলতে যেতে পারে না। আমাদের স্কুলের চারি সাইড দিয়ে সব জায়গায় বাস ট্রাকগুলো বিভিন্ন রকম ভাবে বিচ্ছিন্ন ভাবে ছড়ানো ছেটানো ভাবে অবস্থান করছে। বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল হতে বেনাপোল বাজার পর্যন্ত প্রতিনিয়ত যে অস্বাভাবিক যানজট পরিলক্ষিত হয় তার মূল কারণ হচ্ছে বেনাপোল পৌরসভার স্থানীয় বাস টার্মিনালটি চালু না হওয়া। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। তো এই বিষয়টা যেন আশু সমাধান হয় সে লক্ষ্যে আমরা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন স্টেক হোল্ডার, এই বাস ট্রাক মালিক সমিতি কিংবা অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে আমরা সবাইকে নিয়ে একটা কার্যকরী পদক্ষেপ নিতে চাই। আমদানি রপ্তানি স্বাভাবিক রাখতে দ্রুত যানজট নিরসনের দাবি ব্যবসায়ী সহ সাধারণ মানুষের। এনটিভি নিউজ ডেস্ক। আমি রাতুল, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। আমার মেয়েটা লেখাপড়ায় তেমন ভালো না। আমি জানি আমি ভালো রেজাল্ট করব না। কে বলছে তোমার রেজাল্ট ভালো হবে না? তুমি এত সুন্দর প্রিপারেশন নিছো, ঠিকঠাক মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিলে তো ভালো রেজাল্ট করতে পারবে, তাই না? আমার হাত ধরতে ভয় পাচ্ছেন? কি জানিস, আমি না এখন চোখ বন্ধ করলে একজনকে দেখতে পাই। তোমার প্রিয় রং পেন্সিল। আমি আপনার ছবি দেখেছি, রাতুল স্যারের কোনো দোষ নেই। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।